Thanks for watching, my dear. Like, share, and subscribe. Hello. আশা করি সকলেই ভালো আছো। অনেক দিন ধরে চিল্লাপাল্লা করতেছে, দেখলাম যে পড়া মুখস্থ করবে কিভাবে এই সম্পর্কে কিছু সাজেশন চাই, বা কিভাবে আমরা ফলো করতাম এগুলো ছোটবেলায়, সেগুলো সম্পর্কে জানতে চাই। আচ্ছা, প্রথমে আগে কয়েকটা জিনিস একটু ক্লিয়ার হতে হবে যে কোনটাকে মুখস্থ করা বলে আর কোনটাকে মনে রাখা বলে। ওকে, একটা সিম্পল জিনিস তোমাকে বলি। প্রথমে আমি আসলে সায়েন্স আর্টস কমার্স সবার জন্য একটা জেনারেল কথা বলি। সে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কস টু জিরো, এটা একটা সমীকরণ। এই সমীকরণে এক্সের সমাধান কি? এক্সের সমাধান হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর সি এ বাই টু এ। একটা জিনিস তুমি দেখো, এইটুকু তুমি যদি মনে না রাখো, তাহলে কোনো দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারবে না। বা ধরো যারা সায়েন্সে পড়ো, তারা এ সিকল টিউ টি প্লাস হাফ এর স্কোয়ার, এটা একটা ফর্মুলা। এই ফর্মুলা যদি মনে না রাখো, তুমি এইটা নিয়ে কিন্তু কোনো ম্যাথ করতে পারবে না বা কোনো প্রবলেম সলভ করতে পারবে না। সো এটা হচ্ছে মনে রাখা, রাইট? এখন মুখস্থ করা কোনটা? মুখস্থ করা হচ্ছে যে বাংলাদেশের কোন কোন জেলায় গ্যাস ক্ষেত্র আছে, ওকে, বা পৃথিবীর সবথেকে ছোট দেশ কোনটা, বা মনে করো ইউক্রেনের মুদ্রার নাম কী। এগুলো কিন্তু মুখস্থ জিনিস। এই দুইটা বিষয় আগে পার্থক্য করতে হবে। যে সমস্ত জিনিস বুঝে বুঝে পড়ার, সেখানে কিছু অবশ্যই তোমার মুখস্থ করা বা মনে রাখার বিষয় লাগবে। তুমি যদি প্রথমে ঠিক করো যে আমি কিছুই মনে রাখবো না, কিছুই মুখস্থ করবো না, আমি যা যা বুঝবো শুধু সেইটুকু আমার নলেজ হবে, তখন সমস্যা কী হবে জানো? তোমার রেসিডিউয়াল নলেজ খুব কম হয়ে যাবে এবং তুমি না পরীক্ষাতে ভালো করতে পারবে না, এটা পারবাই না করতে। যেমন ধরো তুমি বুয়েটে পড়ো বা কুয়েটে পড়ো বা ঢাকা ভার্সিটিতে পড়ো, শপথ করলো যে আমি কোনো কিছু মুখস্থ করবো না, হোয়াট উইল হ্যাপেন? তুমি প্রচুর ফর্মুলা ভুলে যাবা, প্রচুর ট্রিক্স ভুলে যাবা, অনেকগুলো আইডিয়াস সলভ করতে পারবো না এবং দেখবা যে রেজাল্ট খুব একটা ভালো হয়নি। এখন কী কী করলে আমরা আমাদের এই মুখস্থবিদ্যাকে বাড়াতে পারি? আচ্ছা, ফার্স্ট অফ অল, মুখস্থবিদ্যা বাড়ানোর বা মেমোরিকে শক্তিশালী করার অনেকগুলো ট্রেনিং আছে, অনেকগুলো ওয়ে আছে, আমি ওইগুলো বলতেছি, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে অতিরিক্ত পরিমাণ রাত জাগা যাবে না। অ্যাকচুয়ালি এটা আমি আমার নিজের মুখে বলতেছি, এটা মানায় না, কারণ আমারও অনেক ক্ষেত্রে রাত জাগতে হয়, বাট এখন হচ্ছে আমার অত বেশি মুখস্থ কোনো পড়াশোনা নাই, যা হাতে সব কিছু বুঝে বুঝে করতে হয়, সো আই ক্যান টেক দ্য রিস্ক। বাট এতে সমস্যা কী হয়েছে, এতে দেখো আমার কিছু দাড়ি পেকে গেছে, আমার কিন্তু দাড়ি পাকার বয়স হয়নি। এটা আমার বডিতে অবশ্যই কোনো হরমোনাল ইম্বালেন্স আছে, কারণ এই দীর্ঘদিন রাত জাগতে জাগতে আমার অযথা চুল পাকছে, অযথা দাড়ি পাকছে, এটা আমার ফল্ট, ওকে। বাট অ্যাকচুয়ালি এটা করা ঠিক না, বাট আমি এখন ট্রাই করতেছি যাতে অন্তত পক্ষে একটু তাড়াতাড়ি ঘুমাতে পারি। কয়টা পর্যন্ত মোটামুটি রাত জাগা উচিত? বারোটা থেকে সর্বোচ্চ একটা পর্যন্ত। বারোটা একটা পর্যন্ত পড়ে ইউ জাস্ট গো টু স্লিপ, সকাল সাতটার সময় ঘুম থেকে উঠে যাও, সাড়ে ছটা ঘুম থেকে উঠে যাও, অ্যান্ড গেট এ ফ্রেশ মাইন্ড। এবং এই কালচারটা কন্টিনিউসভাবে করলে কী হবে জানো, তোমার ব্রেনে একটা ক্লক সেট হলো যে এই সময় আমার ঘুমাতে হবে এবং এই সময় আমার জাগতে হবে, অটোমেটিক একটা বায়োলজিক্যাল ক্লক তোমার মধ্যে সেট হবে। অতিরিক্ত পরিমাণ আননেসেসারি রাত জাগাটা আসলে খারাপ, এতে স্মৃতিশক্তি কমে যায়, তোমার নিউরোনের যে সমস্ত কর্মক্ষমতা, এই নিউরোনের কর্মক্ষমতাগুলো আস্তে আস্তে আসলে ডাউন হতে থাকে, ওকে। নাম্বার ওয়ান। নাম্বার টু, ব্রেনকে কিছু ফুড বুস্ট দেয়, এটা অনেকে হয়তো বা জানে। দেখবা যদি তুমি খুব টায়ার্ড থাকো, মনে করো প্রচণ্ড পরিমাণ ক্লান্ত, তুমি বললা যে আম্মা ভাত দাও, তুমি ভাত খাওয়ার অ্যাটলিস্ট 5-7-10 মিনিট পর দেখবা তোমার বডি কেমন যেন নিস্তেজ হয়ে আছে। এর কারণ তুমি খাবারটা খাওয়ার পর তোমার বডি সেটাকে মেটাবলাইজ করতে থাকে, এই মেটাবলিজম করার পর সেখান থেকে গ্লুকোজ তৈরি হয়, সেটা তোমার ব্রেনে যায়, দেন তুমি এনার্জাইজ পাও, এনার্জি পাও। তাহলে আরেকটা ট্রিক্স তুমি খেয়াল করো, ধরো তুমি বাইরে থেকে মাত্র আসছো, অনেক গরম থেকে মাত্র বাসাতে ঢুকছো, তখন আম্মাকে বললো যে আম্মা আমাকে এক গ্লাস গুড়ের শরবত দাও, বা মা আমাকে এক গ্লাস ওই গ্লুকোজ বানায় দাও। তুমি দেখবা গ্লুকোজটা তুমি যদি খাও বা কোনো মিষ্টি জাতীয় খাবার যদি খাও, এটা ডিরেক্টলি উইদিন মিনিট তোমার সমস্ত ক্লান্তিকে দূর করে দিবে। এর মূল কারণ মেডিকেল সায়েন্সে প্রমাণিত যে আমরা যদি গ্লুকোজ গ্রহণ করি, এটা ডিরেক্টলি আমাদের ব্রেনে সাপ্লাই হয়। সো ইউ ক্যান টেক এনর্মাস অ্যামাউন্ট অফ গ্লুকোজ অর সুইট মিষ্টি, বাট স্যাকারিনে মিষ্টির কথা বলতেছি না আমি, প্রচুর পরিমাণ দুধের খাবার খেতে পারো, তো কী হবে তোমার ব্রেনের স্ট্রেংথ বাড়বে, কথাটা খেয়াল করো, কিন্তু ব্রেনের স্ট্রেংথ বাড়বে, আমি পুরো বায়োলজিক্যালি তোমাকে এটা বোঝাচ্ছি। তিন নাম্বার, যখন তুমি কোনো একটা পড়া পড়তেছ, ব্রেনকে খুব বেশি পরিমাণ ডিস্ট্রাক্ট করবে না। ডিস্ট্রাক্ট করা মানে বোঝাচ্ছে, সাপোজ তুমি বাংলাদেশের সংবিধান পড়তেছো সে, বা ধরো তুমি সমাজবিজ্ঞান বই মুখস্থ করতেছো, বা তুমি মনে করো, আচ্ছা কখনো কিন্তু আমি এটা বলতেছি না যে ফিজিক্স ম্যাথ মুখস্থ করতেছো, ফিজিক্স ম্যাথ মুখস্থ করার কোনো জিনিস না, এটা যদি কেউ মুখস্থ করে সেটা রাবিশ, তার সায়েন্স পড়াই উচিত না। তো ধরো তুমি তোমার ইংরেজির কিছু ব্যাপার স্যাপা অ্যানোনিম সেন্টোনিমস বা প্রিপোজিশন ফ্রেজ এগুলো মুখস্থ করতেছো, তো তুমি ধরো 10টা ফ্রেজ পড়ছো, ফ্রেজ পড়বে দেখি দিক দিয়ে অমুক কি পোস্ট দিছে ফেসবুকে, এই যে ঢুকলা না,
তুমি যা যা কিছু তোমার ব্রেনে সেট হচ্ছিল সব কিন্তু আউট হয়ে গেল পুরো। অর্থাৎ যখন তুমি পড়তেছো ওই সময় ডেডিকেটেড থাকো পড়ার উপরে, ব্রেনটাকে ডিস্ট্রাক্ট করো না। তুমি যদি ফোকাসড না হও, পড়াশোনা করতেছো ইন্টারনেট ইউজ করতেছো, পড়াশোনা করতেছো ফেসবুকে পোস্ট দেখতেছো, পড়াশোনা করতেছো তুমি ইউটিউবে ভিডিও দেখতেছো, এতে তোমার পড়াটা ব্রেনে ঢুকবে না। ঢুকলেও কিছুক্ষণের মধ্যে সেটা আউট হয়ে যাবে, কারণ তুমি যে জিনিসটা পড়লে এটাকে তোমার ব্রেনে কিন্তু সেল বাই সেল বাই সেল এটাকে ডেকোরেট করতে হয়, এটাকে সাজাতে হয়। এবং তুমি যে দিনভর পড়াশোনা করো এটা রাত্রে তোমার মেমোরিতে আসলে স্টোর হয়। দ্য ওয়ে উই আর মুভিং ইজ এ কোয়াইট অ্যাবনর্মাল ওয়ে। আমরা বাচ্চাকালে যখন পড়ছি, তোমার আব্বা মা যখন পড়ছে বা তোমার কোনো আঙ্কেল যখন পড়ছে, তারা ওই এন্টারটেনমেন্ট বলতে কোনো জায়গাতে ঘুরতে যাওয়া বোঝাতো বাচ্চাকালে, বিকালে কোথাও ঘুরতে গেছে, অথবা টিভি দেখা বোঝাতো, মনে করো দিনের মতো এক ঘন্টা টিভি দেখছে। এটা ছাড়া কিন্তু তাদের সময় ওয়েস্টেজ খুব কম হতো। তুমি আমার কথা বিশ্বাস না হলে এক্ষুনি তোমার আব্বু বা আম্মুকে জিজ্ঞাসা করে দেখো, তারা অ্যান্সারটাই তোমাকে দিবে। বাট এখন দেখো তোমার এই ঘুরতে যাওয়া তো আসলে আমাদের বন্ধই হয়ে গেছে একরকমের, আমরা বাসা থেকে বেরিয়ে হইতে চাই না। আমাদের ম্যাক্সিমাম সময় আমরা সব ক্ষেত্রে ওই সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটকে দিচ্ছি। এতে কী হচ্ছে, আমাদের ব্রেন না ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, আমাদের স্মৃতিশক্তি, আমরা মনে রাখার ক্ষমতা সব কিছু হারিয়ে ফেলতেছি, এভরিথিং। কারণ তুমি একটা কিছু পড়ছো, ওইটার ওইটার যে সিগনিফিকেন্স বা ওইটার যে মেমোরির কন্টেন্ট, বা ওটা যদি মেগাবাইট বলি সাপোজ, ওটার মেগাবাইট খুব সামান্য। বাট তুমি যখন ইন্টারনেটে কোনো একটা বান্ধবীর ছবি দেখলা বা কোনো একটা বন্ধুর একটা হ্যান্ডসাম ছবি দেখলা, ওর কিন্তু স্ট্রেংথ অনেক বেশি, বা কোনো একটা ফানি ভিডিও দেখলা ওর স্ট্রেংথ অনেক বেশি, এটা তোমার কিন্তু মেমোরিকে হারিয়ে ফেলতেছে। আর আরেকটা কাজ তুমি করতে পারো, সেটা হচ্ছে যে ধরো তুমি রাত্রিবেলায় পড়তে বসছো সাপোজ 8টার সময় বা 7টার সময়, একটা কাজ এভাবে প্র্যাকটিস করতে পারো। 7টা থেকে মনে করো তুমি 10টা পর্যন্ত টানা পড়লা, মাঝখানে এক ঘন্টা ব্রেক দিলা, ব্রেকে তুমি যা ইচ্ছা করো। এবার 11টা থেকে শুরু করে মনে করো 12টা 1টা পর্যন্ত পড়লা, পড়তে যে ঘুমায় পড়লা, এখানে একটা কাজ করা যাবে না। যে কাজটা আমি জানি না বাট আমার মনে হয় সন্দেহ লাগে যে 100% স্টুডেন্টই কাজটা করে যাদের ফোন আছে। সাপোজ তুমি ঘুমাতে গেছো, ঘুমাতে যাওয়ার সময় জাস্ট মনে করো বিছানাতে যে এবার তুমি ফোনটা নিলাম, ফোনটা নিয়ে এবার তুমি কী করলা, এই ফোনটা ব্রাউজ করতে শুরু করলা। এতে কী হলো জানো, তুমি রাতভর যা কিছু পড়লা না, এই জিনিসটা তোমার ব্রেনে লোড হওয়ার আগেই তুমি সেটাকে অন্য গার্বেজ ডাটা দিয়ে ডিস্ট্রাক্ট করে দিলে পুরোপুরি। ওকে, কথাটা শুনে খারাপ লাগতে চায় তোমা, বাট ইটস হ্যাপেনিং, ইটস হ্যাপেনিং টুয়ার্ডস ইউ। সো আমার সাজেশন হচ্ছে, তুমি যখন ঘুমাতে গেছো বালিশে মাথা রাখছো, তখন প্লিজ 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 ফোনটা ধরো না। তুমি ফোনটায় অ্যালার্ম টালার্ম সেট করে রেখে দাও বিছানার পাশে কোথাও, এবং অ্যাকচুয়ালি বালিশের নিচেও রাখা উচিত না, একটু দূরে রাখা উচিত, বিকজ ওইটা যে রেডিয়েশন সেটা আমাদের হার্টকে খুব ড্যামেজ করে। এবার যখন তুমি ঘুমাতে গেছো না, এখন আমি আমার বাবার একটা সাজেশন তোমাকে দিব। আমার বাবা আমাকে ছোটোবেলা যেটা বলতেন যে ঘুমাতে যে যখন আমি বালিশে মাথা রাখলাম, তখন আমার উচিত আমি দিনভর যা যা কিছু পড়েছি এগুলোকে একটু রিকল করা, যে আচ্ছা আমি কী 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 পড়লাম, কী কী পড়লাম, আচ্ছা অমুক 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 পড়লাম, আচ্ছা ঠিক আছে। এই করতে 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 জাস্ট গো টু স্লিপ। এতে কী হলো জানো, তুমি যা কিছু পড়লা না এগুলো তোমার ব্রেনে লেয়ার বাই লেয়ার বাই লেয়ার সজ্জিত হওয়ার সময় পাবে। আমি কথাটা বোঝাতে পারছি? এই কয়েকটা ছোটো ছোটো ট্রিক্স তুমি ফলো করে দেখো। আর আরেকটা জিনিস তুমি করতে পারো, সেটা হলো এ তোমার মনে করো তোমার যে রিডিং রুম, এটাকে তুমি পুরো সাজায় ফেলো সব কিছু দিয়ে। ধরো তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও, তুমি সূত্র দিয়ে সাজায় ফেলো যে কী 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 তোমার মনে রাখতে হবে। তুমি যদি মনে করো আর্টসের স্টুডেন্ট হও, তোমার মনে রাখার মতন যে সমস্ত জিনিসপত্র সেগুলোকে তুমি মার্ক করে করে রাখো। আর আমি যে কথাগুলোকে বললাম, তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, সকালে ঘুম থেকে ওঠা, বেশি বেশি গ্লুকোজ সমৃদ্ধ ফুড খাওয়া, ঘুমাতে যাওয়ার আগে ফোন ইউজ না করা, ঘুমাতে গিয়ে এগুলোকে রিকল করা, এবং তুমি 10 মিনিট মনে করো পড়লে 10 মিনিট পড়ার পর চোখ বন্ধ করে চিন্তা করো যে আমি কী 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 পড়লাম, আবার 10 মিনিট পড়লা আবার একটু চোখ বন্ধ করে চিন্তা করো যে আমি কী 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 পড়লাম, 1 ঘন্টা পর আবার চিন্তা করো কী 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 পড়লাম। এতে কী হলো জানো, ওই প্রতিটা জিনিস তোমার ব্রেন বারবার রিকল করতেছে। এবং তুমি একটা রিভিশন ফেজ রাখো, ধরো যে প্রতি 3 দিন পর পর যা পড়ছিলাম তা আমি আবার রিভাইজ দিব, 7 দিন পর আমি আবার রিভাইজ দিব, এভাবে বারবার রিভাইজ দিতে 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 তোমার মনে থাকবে। আর আসলে মনে রাখার বা ব্রেনের স্মৃতিশক্তি যদি আমরা বিচার করি, এটা মোটামুটি 25-26 বছরের পর থেকে মানুষের কমতে থাকে। যেমন তোমার যদি বয়স হয় 16 বছর বা 17 বছর, তোমার যতটুকু মুখস্থ ক্ষমতা আমার ততটুকু মুখস্থ ক্ষমতা এখন নাই, ওই সময় অনেক ছিল, বাট এখন নাই কেন, বিকজ আমার ব্রেনে আরও লক্ষ রকম টেনশন আছে, লক্ষ রকম টেনশন। আমি যখন দেখা যাচ্ছে কোনো একটা কাজ করতে বসতেছি, আমার কনসার্ন আসতেছে কীরকম, যে আমার কোম্পানিতে সেল হয়েছে কিনা, অমুক ক্লায়েন্টের সাথে কী করতে হবে, বা অমুক প্রোডাক্ট কীভাবে আমি ডেভেলপ করতে পারি, হাজার রকমের টেনশন। এতে না আমি যদি এখন পড়তে বসি, আমার ব্রেন 100% আমি কনসেন্ট্রেশন দিতে পারি না। আমি এই কথাটাই বলতেছি যে তোমরা যারা স্টুডেন্ট, তোমাদের ব্রেনটাকে শুধুমাত্র এবং শুধুমাত্র পড়াশোনার দিকে ফোকাস রাখো। যত বেশি পরিমাণ প্রেশার নিবা অযথা অবাঞ্ছিত প্রেশার, এতে তোমার সব কিছুতে ক্ষতি হবে।
পড়াশোনা মনে থাকবে না, রেজাল্ট খারাপ হবে, আলটিমেটলি একটা বাজে রকমের ফিউচার পাবা। সো ডিসিশন ইজ আপ টু ইউ, কী করবা তুমি। বাট আসলেই আমাদের ব্রেন যদি ভালো না থাকে, আমরা যদি নিজেরা সন্তুষ্ট না থাকি, আমরা জীবনে খুব ভালো কিছু অ্যাকোর করতে পারবো না, অ্যাচিভ করতে পারবো না। আমি আশা করি সবাই এই কথাগুলো মেনে চলবে এবং তোমাদের জীবনকে আরও বেশি সমৃদ্ধশালী, আরও বেশি সুখী করবে। ভালো থেকে সকলে, খোদা হাফেজ, টাটা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ডিয়ার, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।